ভোট প্রচারে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার হুঙ্কার, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে জেলে পোড়া হবে এই হুমায়ুনকে। দেখুন সাহস বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে যাব। আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। তৃতীয় দফা নির্বাচনের আগে ফের সংঘাত। এবার পূর্ব মেদিনীপুরের বাকচায় পতাকা টাঙানোকে কেন্দ্র করে চরমে তৃণমূল বিজেপি বিবাদ। দাদা, কে কোথায় দলীয় পতাকা টাঙাবে তা নিয়ে চরমে উত্তেজনা। পুলিশের তৎপরতায় বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। দেখুন তৃণমূলের পতাকা টাঙানো নিয়ে বিবাদ, আর তা নিয়েই পূর্ব মেদিনীপুরের ময়নার কোনমাথা বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা। দেখুন সেই ছবি। অভিযোগ, বিরোধী দলের কর্মী সমর্থকরা শাসক দলের দলীয় পতাকা টাঙাতে দিচ্ছে না, আর এই নিয়েই বিবাদ তৃণমূল বিজেপি হাতাহাতি দুই দলে। দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকাহুমকি, 4 তারিখের পরে ঠ্যাংঘাত ভেঙে দেয়, যে এইগুলো হুমকি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আসি। আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি, প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে, কিন্তু এই যে হুমকাহুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। পাল্টা বিজেপি কর্মী সমর্থকদেরই দায়ী করছে তৃণমূল। বিজেপি এখানে কোনো আইনের শাসন রাখেনি, আমাদের ছেলেদের সবাইকে ঘর ছাড়া করে দিয়েছিল, আমরা সবাইকে বাড়ি ফিরিয়েছি। দু এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছিল, মানে করছিল, সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাকফুটে গেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তৃণমূল তারা সন্ত্রাসের চেষ্টা করছে কিন্তু পারছে না, মানুষ ওদের বিরুদ্ধে চলে গেছে সম্পূর্ণভাবে, তাই তারা সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারবে না, মানুষের প্রতিরোধের সামনে ওরা দুরিসাত হয়ে যাবে। তৃণমূল বিজেপির লড়াই থামাতে ময়দানে নামতে হয় পুলিশকে। তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এসে এলাকার তৃণমূলের বেশ কিছু ফেস্টুন বা পতাকা যখন লাগাতে যায়, একাধিক বিজেপি কর্মীকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি। সব মিলিয়ে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাক্সী এলাকা। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। এ যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি, জনতার দরবারে গিয়ে বিক্ষোভের মুখে শাসক দলের প্রার্থী। কি বিক্ষোভ, জল নেই, আলো নেই, রাস্তা নেই, কোথায়, প্রশ্ন করছেন আম জনতা। আর প্রশ্ন তুলতে রেড়ে করে তেড়ে গেলেন প্রচার সঙ্গী তথা দলের বিধায়ক, 10 বছরের সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের প্রচারে এমনই দৃশ্যের সাক্ষী রইল ভোটমুখী গোটা বাংলা। দেখুন গ্রামবাসীদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে পেয়ে জলের দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তবে এটাই প্রথম নয়, শতাব্দী থেকে সায়নী, এর আগেও বহুবার ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল প্রার্থীদের। আর এবার সেই একই তালিকায় নাম যোগ হলো প্রতিমা মণ্ডলেরও। আমাদের এখানে মানে অসুবিধা হচ্ছে যে জল আর হচ্ছে যে লাইট, এই দুটো হলেই আমাদের সুবিধা হয়, এমনি তো কোনো কাজ আমাদের এখানে হয়নি। জলের পাশাপাশি আলোর দাবিতেও বিক্ষোভ দেখান এলাকাবাসী। আমার অভিযোগ, আমার পাড়ায় একটা করে সরকারি লাইন নেই, টাইম কলে জল আমরা পাই না, সব পাড়ায় কম বেশি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা পাচ্ছে, আমরা 15 মিনিট জল দাও আসে না, সব দিন 1 ফোঁটা জল আসে না, আমাদের এইটাই সমস্যা। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান প্রার্থীর প্রচার সঙ্গী তৃণমূল বিধায়ক, রে রে করে তেড়ে যান স্থানীয় বাসিন্দাদের দিকে। তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের এই আচরণের তীব্র নিন্দা করেছে বিজেপি। আমরা ধিক্কার জানাই একজন বিধায়ককে, আর এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তিনি ভুলে গেছেন এই জনগণের দ্বারাই তিনি নির্বাচিত হয়েছেন, তিনি জনপ্রতিনিধি। যদিও
বিক্ষোভকারীদের অভিযোগে সাফাই গাইতে দেখা গেল জয়নগরের তৃণমূল প্রার্থীকে। বায়ুমণ্ডলের উষ্ণায়ন বেড়ে গিয়েছে, ভূগর্ভের নিচে জলের স্তর নেমে গিয়েছে এবং প্রত্যেকটি পরিবার আজ পানীয় জলের জন্য আমাদের কাছে, আমরা যেহেতু জনপ্রতিনিধি, এটা তাদের দাবি, এটা তাদের অধিকার, পানীয় জল চাওয়া। এর আগেও এই জয়নগরের সাংসদ ছিলেন প্রতিমা মণ্ডল, 10 বছর পরেও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিদায়ী সাংসদকে। দিকে দিকে উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করছেন স্থানীয়রা। অহরহ বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে বিভিন্ন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের। জয়নগর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজনীতিতে হয় প্রচার করুন নয় অপপ্রচার, এটাই যেন এখনকার ট্রেন্ড। দেশ জুড়ে বিজেপি ঝড়ের ইঙ্গিত, তাই কি বেসামাল হয়ে অপপ্রচার শুরু করছেন মমতা রাহুল? ভুল বোঝানো হচ্ছে জনতাকে। কবে বন্ধ হবে বিরোধীদের এই মিথ্যাচার? প্রশ্ন গোটা দেশে। দেখুন, গড়াচ্ছে ভোটের দফা, বিরোধীদের দফা রফা। লোকসভা ভোট পর্বের মধ্যেই আরো ছাড়খার হয়েছে বিরোধীদের ইন্ডিজো। নরেন্দ্র মোদীর সামনে যত বিষামাল হয়ে পড়ছে ততই উদ্ভ্রান্তের মতো কথা বলছেন বিরোধী নেতারা। এমনকি কেন্দ্রীয় আইনের অপব্যাখ্যা করে উস্কানি দিতেও পিছপা হচ্ছেন না তারা। একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে, তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের, লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। আমি এনআরসি কোনো দিন করতে দেব না, আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এভাবেই সিএ এনআরসি নিয়ে প্রতিটি সভামঞ্চ থেকে মিথ্যাচার করে চলেছে তৃণমূল নেত্রী। সেই সঙ্গে দাবি করছেন বিজেপি রাজ্যে এলেই নাকি সবার সব কিছু চলে যাবে। যেভাবে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সমর্থন বাড়ছে তাতে ভয় পেয়ে কি মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিরোধীরা? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পরিযায়ী পাখির মতো রাজনীতিতে আসেন, তিনি পশ্চিমবঙ্গের মাটি চেনেন, মাটির গন্ধ চেনেন, সারা দেশে কি হতে যাচ্ছে সেটা তিনি জানেন, সারা দেশ মোদিময়, তাই তিনি আতঙ্কিত, হতাশা তাকে গ্রাস করেছে আর তার জন্যই একের পর এক মিটিংয়ে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলে নিয়ে আসছেন। কয়েকদিন আগেই ঝুলি থেকে বেরিয়েছে আরও একটি বিড়াল, যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল বিরোধী শিবির।